এবার পশ্চিমবঙ্গ সরকারের উৎকর্ষ বাংলা প্রকল্পের মাধ্যমে বেকার যুবকদের কর্মসংস্থানের লক্ষ্যে বৃহস্পতিবার রানীগঞ্জের মঙ্গলপুর শিল্প তালুকের এক বেসরকারি কারখানায় 20 জন স্থানীয় যুবককে কারখানার বিভিন্ন কাজ কিভাবে করা হবে সে বিষয়ে প্রশিক্ষণ দিতে এক শিবিরের আয়োজন করা হলো ফ্যাক্টরি চত্বরে। এদিন পশ্চিম বর্ধমানের জেলা শাসক এস অরুণ প্রসাদ জানান, পশ্চিম বর্ধমানের 3টি শিল্প তালুকের 3টি কারখানায় প্রাথমিক পর্যায়ে 120 জন সদস্যকে নিয়ে এই ধরনের প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে উৎকর্ষ বাংলার কর্মসূচিকে বাস্তব রূপ দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। করলাম আমাদের মাননীয় জেলা শাসক মহাশয়ের নেতৃত্বে। এটা হচ্ছে যে আমাদের এখানে জয়বালাজি ইন্ডাস্ট্রি আছে মঙ্গলপুরে, সেখানে উৎকর্ষ বাংলার ব্যানারে ইন্ডাস্ট্রি তার নিজস্ব প্রয়োজনীয়তার জন্য যে সমস্ত হিউম্যান রিসোর্সকে এঙ্গেজ করে তাদের একটা ট্রেনিং প্রশিক্ষণ এখানে হলো, প্রশিক্ষণ শুরু হলো, এটা 3 মাস ধরে চলবে। এই ট্রেনিং প্রশিক্ষণে ইন্ডাস্ট্রিতেই এদেরকে অ্যাবজর্ব করা হবে, যদি কেউ ফিট না হয় তাহলে তাকে বাদও দেওয়া হবে। গভর্নমেন্টের এখানে কোনো কমিটমেন্ট কিছু নেই, যেটা আছে সেটা হচ্ছে এই ট্রেনিংটা করার জন্য, এটা বরাবরই কোনো না কোনো ইন্ডাস্ট্রি করে থাকে, কিন্তু এটা আগে ডকুমেন্টেড ছিল না, এটা একটা ডকুমেন্টেশন পাওয়া গেল এবং এই ট্রেনিং করানোর জন্য গভর্নমেন্টের তরফ থেকে একটা অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট বা বিয়ার করা হবে ট্রেনিং যারা করছে। এবং প্রতিটি পার্টিসিপেন্টকে আফটার কমপ্লিশন অফ সাকসেসফুল ট্রেনিং পার ডে 50 টাকা করে একটা ট্রাভেলিং অ্যালাউন্স টাইপের গভর্নমেন্টের তরফ থেকে দেওয়া। সেটা আমরা সালানপুরে একটা ব্যাচ স্টার্ট করেছি, জামুরিয়াতে একটা ব্যাচ চলছে, তো এখন আমরা মঙ্গলপুরে একটা ব্যাচ স্টার্ট করেছি। তো এই যে কর্মসংস্থা যেগুলো করার কথা আছে, যেটা ইন্ডাস্ট্রি যেখানে যাদেরকে নতুনভাবে নিচ্ছে আর কি, তাদেরকে প্রশিক্ষণ দেওয়ার এই কাজ, মানে প্রশিক্ষণ দেওয়ার এই পরিকল্পনা রয়েছে উৎকর্ষ প্রশিক্ষণের পরিকল্পনা। আমরা এতদিন ধরে কী দেখে এসেছি, ছেলেদের বলা হয় তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, আইএএস হও, পিসিএস হও, এইসব ব্যাপার স্যাপার হয়, তারপরেও যারা থাকে, যারা পড়াশোনায় কমজোর, পড়তে পারে না, তাদের জন্যে এই যে দিদির একটা বিরাট কর্মদক্ষতা, যেটা আমি অ্যাপ্রিসিয়েট করি, আমরা প্রত্যেক বাঙালিকেই করা উচিত, যেটা সেটা হচ্ছে কি, এই যে উৎকর্ষ বাংলা 2016 সালে 16ই ফেব্রুয়ারিতে যিনি চালু করলেন, যেটা এটার জন্য উপকৃত করা হবে লোকাল যারা ছেলেরা আছে, পড়ালেখা করে তাদের চাকরি বাকরি যদি না থাকে। রানীগঞ্জ থেকে হরিহোসের রিপোর্ট, এএনএম নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।